নেক কাজ করছো ভাল লাগতেছে, গুনার কাজ করতেছো আফসোস লাগতেছে, তো বুঝবা এখনো তুমি মুমিন। যেদিন দেখবে এটাও নাই এটাও নাই, হাজারো মুসলমান হাজারো যুবক গত এক বছরে বলতে পারবে না কোনোদিন, এরকম লাখ লাখ যুবক আছে আমাদের মহল্লায়, গত এক বছরে কোনোদিন ফজরের নামাজ একটা রাকাত সেজদা দেয় নাই, আছে না এমন? কিন্তু তার কলিজায় এটা নিয়ে এখন আফসোস নেই। কত মুসলমানের ঘরে গত 30 বছর ধরে রঙিন টেলিভিশন প্রতিদিন চলতেছে, এটা নিয়ে তার কলিজার মধ্যে এক বিন্দু কোনো আফসোস নেই। কত মুসলমান আছে গত 10 বছর ধরে বাজারে ব্যবসা করতেছে সুদের টাকায় ধোকা দিয়ে ওজনে কম দিয়ে, এটা নিয়ে তার চেহারার মধ্যে কোনো একটু বিব্রত অনুশোচনার কোনো চিহ্নও নাই। কত মুরব্বী আছে 60 বছর বয়স এখনো দেদারছে জনসম্মুখে, বিড়ি খাইতেছে সিগারেট খাইতেছে, একটু লজ্জার অনুভূতিও নাই। হায় 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 মুসলমান, হায় হায়, বিবেক জাগবে কোন দিন?